গ্রাম প্রশাসন যেমন গ্রাম সংযোগ প্রশাসনে, এই জন্য একটু দেরি হয়ে গেল রে পটলের বউ। দেখো দাদু, তুমি যদি মিটিং করো, মিটিং থেকে শেষ করে আমি আমাদের আবার জানিয়ে দিবে, খুব সুন্দর হয়েছে। আমি কি করেছি জানো দাদু? আমার মেয়ের খুব সুন্দর একটা পাত্র এসেছে। ও আচ্ছা, বিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ। তো কি দরকার বলো? কি দরকার জানো? কি দরকার? ওই টাকা চাই, তো টাকা। ওই যে বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমার মেয়ের বিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমাকে টাকাটা ধার দি, তাহলে আমাকে টাকাটা কি করে দিবি আমাকে আগে শোনো, আমি শুনবো। একবার তো তাহলে তো টাকা তো দিতেই হবে, দাদা। ওর মেয়ের বিয়ে যে দেবো না, তার একদিকে ফের আমার ওইটা না হয়, মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। জানি টাকা দিব, কিন্তু আগে ওর মেয়ের বিয়ের বয়সটা জেনে নি। বয়স হবে না। এই শোন শোন, এরে পটল, তোর বউকে ডাক, তোর বউটা বোঝে। আচ্ছা নাতনি, তুই একটা কথা বলতো, তোর মেয়ের বয়স কত এটা আমি আগে শুনবো। অনেক বড় হয়ে গেছে আমার মেয়ে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। স্কুলে পড়ে না? হ্যাঁ স্কুলে পড়ছে। তো কোন ক্লাসে? 9 ক্লাসে পড়ছে। আর বয়স কত? বয়স হ্যাঁ 14 থেকে 15। একটু হাওয়া কর পিছনে রে। হ্যাঁ সুস্থ হয়ে গেছে, আমি সুস্থ হয়েছি। এই আগে বলেছিলাম যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পরে কেনে গেছিলাম জানো।